প্রিয়ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে চলে আসলাম আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের জানাবো যে কিভাবে আপনারা ফরিদপুর থেকে ডাইরেক্ট যাত্রাবাড়ি যাবেন, ঢাকা যাত্রাবাড়ি পোস্তখোলা। তো আজকে সে বিষয়ে আলোচনা করা হবে। আমি এই যে দেখতে পাচ্ছেন টিকিট কেটেছি, তো আমি যাচ্ছি এখন যাত্রাবাড়ি যাচ্ছি। তো আপনারাও যেতে পারবেন কিভাবে এই লোকেশনগুলো আপনাদের এখন আমি জানাবো। তো আমি যাচ্ছি যে গাড়িতে, এই যে কাউন্টার পাশে এই কাউন্টার। তো আমি এখন যাচ্ছি যাত্রাবাড়িতে, কত টাকা টিকিট নিয়েছে এবং আপনাদের লোকেশনটা জানাবো যে কোন পাশ দিয়ে গেলে আপনাদের ভালো হবে। তো আপনারা যদি যাত্রাবাড়ি যান পদ্মা সেতুর ওখান দিয়ে গেলে টাইম কম লাগবে, 2 থেকে আড়াই ঘন্টা লাগবে ফরিদপুর থেকে। কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই। তো আপনাদের আরেকটা বিষয়ে জানাই যে কয় টাকা ভাড়া নিয়েছে ফরিদপুর থেকে যাত্রাবাড়ি। তো আমার হাতে দেখতে পাচ্ছি টিকিট। এই গাড়িটা হচ্ছে আপন পরিবহন, মা ঘাট হয়ে যাবে ঢাকা যাত্রাবাড়ি। তো এই যে আমার হাতে টিকিট দেখতে পাচ্ছেন, এই টিকিট কাটছি, টিকিটটা আপনাদের ভালো করে শো করাই। এই দেখতে পাচ্ছেন লেখা আছে শাহপরিদ পরিবহন টিকিটে, কিন্তু যে গাড়ি হচ্ছে আপন পরিবহন। তো আপনাদের এই যে দেখাচ্ছি গাড়িটা, এই দেখতে পাচ্ছেন। তো আপনাদের আরেকটা বিষয় বলতে চাই, সে বিষয়টা হচ্ছে কয় টাকা ভাড়া নিয়েছে। তো গাড়ি ভাড়া নিয়েছে 350 টাকা নিয়েছে গাড়ি ভাড়া, তেলের দাম বৃদ্ধির কারণে 350 টাকা নিয়েছে। তো আগে ছিল 300 টাকার মতন, মনে হয় ছিল 250-300 টাকা। আমি আগে যাইনি, এই যে প্রথম ফরিদপুর থেকে যাত্রাবাড়ি যাচ্ছি ডাইরেক্ট আপন পরিবহন। এটা পদ্মা সেতু চালু হওয়ার পর এখান থেকে আমি যাই দেখছি, আগে পরে গেছি কিনা এটা আমি জানি না শিওর। তো আপনারা যারা ফরিদপুর থেকে যাত্রাবাড়ি যেতে চান তারা ডাইরেক্ট এই পরিবহনে যেতে পারবেন। তো আমি এই প্রথমেই যাচ্ছি যাত্রাবাড়ি ফরিদপুর থেকে ডাইরেক্ট গাড়িতে। এমনি আমি যখন গিয়েছি ফরিদপুর থেকে, যখন ভাঙ্গা গিয়েছি, ভাঙ্গা যাওয়ার পর ওখান থেকে অনেক স্বাধীন গাড়ি, ইলিশ 25টা বিভিন্ন গাড়ি পাওয়া গেছে বরিশাল থেকে, যশোর খুলনা থেকে ওই দিক দিয়ে যায়। তো ভাঙ্গা গোলচক্কর ওখান থেকে উঠেছিলাম। তো আজকে এই গাড়িতে যাচ্ছি, ফার্স্ট টাইম যাচ্ছি ডাইরেক্ট যাত্রাবাড়ি ফরিদপুর থেকে। তো টিকিটটা কাটলাম, তো গাড়ি ছাড়বে হচ্ছে 7:45। আমি অনেক জায়গায় ধোকাবাজি খেয়েছি টিকিট কাটার পরে, টিকিট কাটার পরে আপন পরিবহন ভাড়া 350 টাকা, চালু চালু আসেন, গাড়ি এখনই ছেড়ে যাবে। আপন পরিবহন ঢাকা যাত্রাবাড়ি ভাড়া 350 টাকা। তো দেখতে পাচ্ছেন সকালে যাত্রী কম আছে, আর একটা গাড়ি চলে গেছে সকালে, আর একটা গাড়িতে গেছে হচ্ছে 6:45, 1 ঘন্টা পরপর যায়। তো দিনে কয়বার যায় এটা আমি জানি না, মাইকে বলতেছে যে 350 টাকা ভাড়া আপন পরিবহন। তো আমি যেটা উঠছি এই গাড়িটা ছাড়বে হচ্ছে 7:45। তো 7:45 গাড়ি ছাড়বে, তো এখন 7:20 এরকম বাজে। তো এখন এই টাইমগুলো বসে থাকতে হবে, কারণ ডাইরেক্ট যাত্রাবাড়ি যাচ্ছি। আগে গিয়েছিলাম ভেঙে ভেঙে, তো এখন যাচ্ছি যাই ডাইরেক্ট। তো সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আপনারা যা যাইতে যাচ্ছেন ফরিদপুর থেকে ডাইরেক্ট যাত্রাবাড়ি, তো এখানে পুরাতন স্থান বলে দিচ্ছি আপনাদের, পুরাতন স্থান, এই যে পুরাতন স্থান। তো চলুন আমরা ব্যাক ক্যামেরাতে একটু দৃশ্য দেখি। তো ভিডিওটি ব্যাক ক্যামেরাতে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপন পরিবহন যাত্রাবাড়ি, ফরিদপুর যাত্রাবাড়ি। এই যে কাউন্টার, আর যে সামনে আরো বাস আছে দেখতে পাচ্ছেন, এই যে একটা বাস, আরো সামনে বাস আছে। এই যে হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন যাত্রীরা উঠতেছে এখান দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।